আমি এত সুন্দর মশলা বাটতে পারি জানতাম না তো। দেখ কি সুন্দর হয়ে গেল, বেশি টেস্ট হয়েছে। এরম ভাবে কামড়া মাখা খায় বাড়ি থাকলে কতগুলো ঢুকবে, চারটে দিলি এক গালের মধ্যে। একটা মিশন কমপ্লিট হলো, এবার নেক্সট মিশন কামড়া মাখা খেলো সবাই মিলে মাখিয়ে। এবার চলো দেখাচ্ছি কি করে আমরা মাখাতে হয়, তাই তো কি করে আমরা মাখাতে হয়। তো এরকম দেখতে পাচ্ছ তোমরা, আমরা এটা হচ্ছে আমরা, এই যে আমরা গুলোকে কাটছে টিনা বালা, কাটছে টিনা ভাঙা আর লাখ খাচ্ছে ছোট ভাঙা, না না মানে মাখানোর আগে এদের পেটের মধ্যে পেটের মধ্যে চলে যাচ্ছে পূজা গন্ধ। চলো মেনু উপকরণ দেখিয়ে দিচ্ছি, যে আমরা কামড়াঙাও আছে, আগের পাটের কামড়াঙা খেয়ে কারো শান্তি হয়নি, যে আরেকটা নিয়ে এসছে। আর এখানে রয়েছে লঙ্কা আর এটা কি ধনে পাতা। তো বিট লবণ দেখা আরো আছে, এই যে বিট লবণ। তো এগুলো দিয়ে এখন এগুলো মাখানো হবে, চলো কাটো। আরে কি রে মাখবো কাটো, তো লঙ্কা দিয়ে মাখবো কি করে, না কি রে কাটো না আম মাখা, আম মাখা বল দিগে আমি সিজে মাখি তারপরে লঙ্কা দিয়ে না ভালো মাখা লবণ। জানি আমি বলেছিলাম, আমি তো রেডি করেছিলাম কম্পিউটার দিয়ে চালাতে থাক। এই আর একটা কামনা কামনা না, একদিন আম থাকি আম সিজে আসবে তো মাখানোর পরে খেতে পারবি না, খাওয়ার তো হাবাতে পারা বলিস, তুই তো পূজা হয়ে গেলি, রান্না করার আগে থেকে খাওয়া শুরু করিস। কথা বলেছে
তেরি সকল গন্ধে সে বললি নাক তেরা উচি হে উচি তো আমার নাক একটা হে বা দাঁত মাজিস নি ঢাকা নাক ভালো না ঠিক আছে দাঁত মাজিস নি তুইও তো মাজিস নি একই জলে ছোট আর কি দাঁত না মাজ তুমি দাঁত না মাজ যেটা মাখাচ্ছ সেটা সম্পর্কে এক লাইন বলো খাই সেটাই মেন তুই বল এটাকে একটা সেন্টেন্স হলো তুই তোকে পরীক্ষার খাতায় লিখতে দিয়েছে আমরা সম্পর্কে একটা বলো কোন পরীক্ষার খাতায় বলো কোন পরীক্ষার খাতায় বলো আমি নাম্বার দেবো বলো স্যার ব্লগে বলো আমরা সম্পর্কে বলো আমরা ছোটবেলার স্মৃতি মনে করি আমরা ছোটবেলার স্মৃতি মনে করি গাইস আমাদের বাড়িতে কত রকমের গাছ ছিল এখন কিচ্ছু নেই লেবু গাছ সব ধরনের গাছ ছিল আজকে আমাদের বাড়িতে তার সঙ্গে কাঁঠাল গাছ ছিল বাতাবি লেবুর গাছ ছিল জাম গাছ ছিল আমাদের ঘর কোথায় ছিল আমরা জানি না কিন্তু গাছ ছিল আমাদের বাড়িতে এখন আপাতত নারকেল গাছ ছিল ইভেন বাট এখন আপাতত কোনো গাছই অবশিষ্ট নেই আর তুই কি পেঁয়াজ কাটছিস কুচি কুচি করে আমরা এরকম কাটি কুচি কুচি করে গাছে কুচি কুচি আঠি রাখিস নি আঠি নেই কোন একটা আমরা আঠি হয়নি এখনো কি মনে করো তো চলো মাখিয়ে নি খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি এই আমরা খাওয়ার ভিডিও তোমাদের গেল গেল সব গেল ছালে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কারা কারা এরকম টক খেতে পছন্দ করো বেসিক্যালি আমরা কামনাগা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানিও তো আজকের মতো টাটা।